চ্যানেল মাই লিটির ওয়ার্ল্ডে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ অনেক দিন পর তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসছি এভাবে বসে ভিডিও করছি এর আগে হয়তো লাস্ট যে দুটো ভিডিও মিবি তোমরা পেয়েছো দু তিনটা হবে সেগুলো আমি কিন্তু ভয়েস ওভার করেই করেছিলাম আসলে এতটা ব্যস্ত জীবনে যে একটু বসে ভিডিও করবো সেটা সময় পর্যন্ত বের করতে পারছি না তার মধ্যে এটা পুজোর মাস পুজোর মাসে প্রচুর কাজ থাকে বাড়িতে তো সে সমস্ত কারণে তো আরও ব্যস্ত হয়ে গেছিলাম তো আজকে সকালে একটা বোনের সাথে কথা হলো তো সে আমাকে বলছিল যে দিদি তুমি ভিডিও কেন নিয়ে আসো না তোমার চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও দেখার জন্য আমি সার্চ করি মাই লিটিল ওয়ার্ল্ড বাট গিয়ে যখন দেখি তুমি ভিডিও পোস্ট করো হ্যাঁ শর্ট ভিডিও করো টুকটাক বাট বড়ো ভিডিও যেগুলো হয় যখন দেখি তুমি নি তখন তোমার ওল্ড ভিডিওগুলো দেখি আর সেই ওল্ড ভিডিও দেখতে দেখতে সব ভিডিও আমার দেখা কমপ্লিট তো প্লিজ তুমি ভিডিও দেবে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি তো তখন ভীষণ খারাপ লাগলো যে সে হয়তো আমার কাছে বলেছে কিন্তু এরকম আরও প্রচুর বোনেরা রয়েছে যারা আমাকে বলতে পারছে না বাট তারাও আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে তো যাই হোক ফাইনালি আমি ভাবলাম যে না যেমন করেই হোক একটা ভিডিও করার চেষ্টা করি তো ভিডিওর টপিক বলতে গেলে আমার কাছে প্রচুর সাকসেস স্টোরি ভিডিও আছে প্রচুর বোনেরা কনসেপ্ট করছে হয়তো তাদেরকে নিয়েও আমি ভিডিওগুলো করতেই পারতাম কিন্তু এখন বর্তমানে আজকে মানে এই সময়টা যেটা চলছে আজকের তারিখ হচ্ছে সাতাশ মেবি হ্যাঁ সাতাশে সেপ্টেম্বর জানি না ভিডিওটা আজকে পোস্ট করতে পারবো কি না আজকে না করলো কালকে করব তো কেন জানি না হঠাৎ করে আমার মোবাইলের গ্যালোরিটা ঘাঁটতে ঘাঁটতে আমার কিছু ছবি চোখে পড়ল আর মনে পড়ে গেল এই দিনটার কথা তো ভাবলাম যে এটাও তো একটা ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের কাছে যদি আমি এটা শেয়ার করতে পারি কারণ যে কারো যে কোনো সময় যে কোনো প্রবলেম হতে পারে তো সেজন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি সাতাশে সেপ্টেম্বর যেটা তোমাদেরকে বললাম মানে এই সময় ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমার মনে পড়ে গেল এক বছর আগে আমার সাথে ঘটে যাওয়া সেই দিনটির কথা সেই সময়টার কথা যে কী গিয়েছিল আমার উপর দিয়ে আজকে এক বছর পরে আমি তোমাদের সাথে এই যে ভিডিও করছি হয়তো আমি নাও থাকতে পারতাম এই জায়গাটাতে এরকম একটা সিচুয়েশান এরকম একটা দিন গিয়েছিল আমার সাথে দু সালের এই লাস্ট সেপ্টেম্বরের সময়টাতে পঁচিশ তারিখ থেকে তেইশ তারিখ এই সময়টা মেন দিন হচ্ছে পঁচিশ তারিখ যে দিনটা আমার জন্য খুব কষ্টের একটা দিন ছিল যারা আমার চ্যানেলের পুরাতন ভিউয়ার্সরা রয়েছে তারা হয়তো অনেকেই দেখেছো বা অনেকেই জানো সেদিনটার কথা বাট যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা কিন্তু এ ব্যাপারে কেউ কিছুই হয়তো জানো না যদি কেউ ভিডিও দেখে থাকো তবে দেখতে পারো কারণ ওয়ান ইয়ার এগো আমি কিছু পোস্ট করেছিলাম সে সময় অনেকে হয়তো দেখতেও পারো তো কারণ তখন আমার চ্যানেলে হয়তো দশ হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল আর এখন সেখানে সাড়ে চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তো সেখান থেকে হতে পারে এত মানুষ সাড়ে চব্বিশ হাজারের মতো যারা রয়েছে তারা হয়তো এই ব্যাপারটা জানো না আবার কেউ জানতেও পারো তো যাই হোক আমি তোমাদেরকে বলবো কারণ এটাও কিন্তু এই প্রেগন্যান্সি রিলেটেড বলো বা আমাদের শারীরিক দিক থেকে সুস্থতা নিয়ে একটা ব্যাপার তো এই যে তোমরা আমার হাতে এটা দেখতে পাচ্ছ এই কাগজটাও কিন্তু আমি জাস্ট কিছুদিন আগে যে বললাম তোমাদেরকে পুজোর সময় একটু ঘর গোছাচ্ছিলাম পরিষ্কার করতে করতে এই কাগজটা একদিন আমার চোখে পড়লো এটা আমার হারিয়েও গেছিল আমি পাচ্ছিলাম না তো চোখে পড়ার পরে আমি ভাবলাম যে না এটা নিয়ে আমি একদিন ভিডিও করে তোমাদেরকে জানাবো এই ব্যাপারটা কিন্তু যেহেতু আজকে আমি ওই দিনটা অলরেডি চলেই আসলো তো ভাবছি যে না ঠিক আছে যেহেতু দিনটা চলেই আসছে তাহলে এটাই আজকে তোমাদেরকে আমি জানাই তো এটা আসলে কাগজটা কী তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কারণ ফ্রন্ট ক্যামেরা তোমরা বুঝতে পারবে না সব লেখাগুলো উল্টো আসবে প্রথমে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ডেট অফ ডিসচার্জ তিরিশ নয় দু মানে সেই দিন কিন্তু আমার ছুটি হয়েছিল ঠিক আছে সেদিন ছুটি হয়েছিল আমি সাত দিন মেডিকেলে অ্যাডমিট ছিলাম আর এই যে এখানে অনেক কিছু রয়েছে ওষুধ টষুধ যেগুলো আমাকে দেওয়া হয়েছিল আর আমি পনেরো তারিখে কিন্তু ওই পনেরো বলছি সরি পঁচিশ তারিখে কিন্তু আমি ভর্তি হয়েছিলাম তো এখানে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো যেটা তোমরা জানো আমি নিজেও কিন্তু জানতাম না যে আমার এরকম কিছু হয়েছে আমি আমার আগের ভিডিওতে যেটা বলেছি আমি ভিডিওটা তোমাদেরকে যখন পাশে দিয়ে দেব তোমরা দেখে নিও এই ভিডিওটা যদি কেউ দেখো একবার বছর আগের সেখানে কিন্তু আমি এই ব্যাপারটা কিন্তু উল্লেখ করিনি যে আমার এমন কিছু সমস্যা হয়েছিল কারণ আমি নিজেও জানতাম না আমি যেটা বলেছিলাম সেটা ছিল হচ্ছে ওভারিয়ান টরসোন যেটা আমি বুঝতে পেরেছিলাম যে আমার এটা হয়েছে আমাকে ডক্টর বলছে আমাকে ট্রিটমেন্টের জন্য আসছে এ ব্যাপারে কিন্তু এই যে তোমরা দেখো এখানে ডার্ক হেমারিজিক সিস্ট আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো হেমারিজিক সিস্ট তো সেদিন যেই জিনিসটা আমার হয়েছিল সেটা কিন্তু আমার ওটাই হয়েছিল হেমারিজিক সিস্ট আমার প্রবলেমটা হয়েছিল আর তোমরা দেখো এখানে আরেকটা কথা বলেছে এই যে টর্শন কথাটা দিয়েছে মানে নোটেড টর্শন যে লিখেছে তার মানে ওরা হেমারিজিক সিস্ট আমার প্রবলেমটা ছিল সেটার মধ্যে তারা যে জিনিসটা দেখেছে সেটা হচ্ছে টর্সন হচ্ছে যে কারণে কিন্তু আমার ট্রিটমেন্টটা ওনারা করেছে এই ডিটেলসটা ওনারা এখানে লিখেছে তাদেরকে আমি দেখালাম যেই ডিটেলসটা লিখেছে সেখানে তারা লিখেছে আমার হেমার্জিক সিস্ট হয়েছিল কিন্তু এটা কিন্তু আমি অনেকদিন পরে গিয়ে জানতে পারলাম মোটামুটি ধরে নাও এই তিন চার মাস আগে তখন জানতে পেরেছিলাম তখন থেকে ভিডিও করবো ভেবেছিলাম কাগজ কাগজটাও পাচ্ছিলাম না আর এখন সেই সময়টাই চলে আসলো তিরিশ তারিখ পরশু দিন পরশু দিন আমার ছুটি হয়েছিলো আর আজকে সাতাশ তারিখ আমি সাতাশ তারিখে কিন্তু ওখানেই ছিলাম তো এবার ঘটনাটাতে আসি যে কী হয়েছিল আর হেমার্জিক সিস্ট এতটা ক্ষতিকর হতে পারে সেটা কিন্তু সত্যিই আমি ভাবতে পারিনি যে এতটা ক্ষতি হতে পারে আমার কিন্তু সম্ভবত জুলাই তোমরা আমার এক বছর আগে ভিডিওগুলো দেখলে দেখতে পারবে আমার জুলাই নাগাদ কিন্তু প্রচুর শরীর খারাপ ছিল তো ওই সময় আমি একটা ইউএসজি রিপোর্ট করেছিলাম যে রিপোর্টে কিন্তু আমার দেখাচ্ছিলো যে আমার কোনো রকম সিস্ট নেই আমি খুব খুশি হয়ে গেছিলাম যে বা আমার সিস্ট কমে গেছে মানে এতটা আনন্দ পাচ্ছিলাম কিন্তু দেখ জুলাইয়ের পরে আগস্ট সেপ্টেম্বর প্রায় মানে দেড় মাস দু মাস পরেই আমার সাথে এই ঘটনাটা ঘটে যায় তখন তোমাদেরকে শুরু থেকে বলি আমার যখন পিরিয়ডটা হয়েছিল লাস্ট পিরিয়ড মেবি আমার ঠিক ডেটটা মনে নেই বাট পঁচিশ তারিখে ছিল আমার সম্ভবত একুশ কি বাইশ দিন এরকম তো এবার আমার কি হয়েছিল ১৪ দিন থেকে মানে পেটের একটা সাইডে না আমার খুব লাগতো আমি তখন মনে করলাম যে হ্যাঁ হতে পারে এটা আমার অভুলেশন হচ্ছে যেমনটা একদম অভুলেশন পেইন হয় সেরকমই আমার পেটের এক সাইডে ব্যথাটা আসছিল আর ব্যথাটা ক্রমাগত চলে যাচ্ছিল তো আমার যেদিন ফার্স্ট পেটে ব্যথা হয় সেদিনটা ছিল চোদ্দতম দিন দু নম্বর দিন শেষে সেটা আবার পনেরোতম দিন পনেরোতম দিনে আবার পেন হচ্ছে তো এটা আমি স্বাভাবিকই ধরেছি কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে এটা জানি জেনেছি যে এই যে অভুলেশন পেনটা এটা দু থেকে তিন দিনের মতো থাকে তো আমি সেটাকে স্বাভাবিকই ধরেছি ব্যথাটা এসে কিন্তু ব্যথাটা আবার চলে যেত এমন নয় যে ব্যথাটা মানে একদমই চলে যেত আবার ব্যথাটা কন্টিনিউ থাকতো কিছুক্ষণের জন্য আসতো আসে আবার ব্যথাটা চলে যেত যখন ব্যথাটা হতো তখন মনে হতো যেন কী খারাপ লাগছে মানে আমার ভালোই লাগতো না কিছু কিন্তু যখন ব্যথাটা চলে যেত তখন কিন্তু মনেই হতো না যে আমার এমন কিছু ব্যথা বা এমন কোনো সিচুয়েশান আমার সাথে হলো তো এভাবে কিন্তু চোদ্দো পনেরো ষোলো তিন দিন চলে গেল সতেরোতম দিনে আগেই আমার সেই প্রবলেমটা হচ্ছে তারপরে না ভাবলাম যে আমার হয়তো একটু বেশিই হচ্ছে বেশি ভালো ভেবেছিলাম যে বেশি হচ্ছে যে আমার হয়তো দু তিনটা দিন ডিম ডার করছে মেবি মানে যাই হোক মানে অনেক কিছু ভাবছিলাম তো ভাবতে ভাবতে দেখলাম যে না এবার সেটা কিন্তু গিয়ে পাঁচ দিন ছয় দিন সাত দিন মানে পার ডে প্রতিদিন ব্যথাটা হচ্ছে এবার এই ব্যথাটা কোথায় হচ্ছিল একদম আমাদের নাভির পাশে মানে দুদিকে যেদিকে আমাদের ওভারিগুলো রয়েছে সেই ওভারির জায়গাগুলোতে আমার এক সাইডে পেন হচ্ছিলো ঠিক আছে রাইট সাইডে তো এবার আমার প্রচুর পেইন হচ্ছে আমি হচ্ছে কী ব্যাপার এই পেইনটা আমার এখনও ছাড়ছে না কন্টিনিউ হয়ে যাচ্ছে তখন হচ্ছে হাজব্যান্ডকে বললাম যে দেখো এরকম কন্টিনিউ পেইন হচ্ছে এখন তো জিনিসটা আর ভালো লাগছে না আর সবচেয়ে বড়ো কথা আমি অপারেশন কোনো ডিসচার্জ ফিল করছি না শুধু পেইনটাই হয়ে যাচ্ছে আবার এটা তো দু থেকে তিন দিন হবে ঠিক আছে কিন্তু এটা তো পাঁচ দিন ছয় দিন সাত দিন এরকম হয়েই যাচ্ছে আর ও বললো ঠিক আছে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমিও সেই ডিসিশনটা নিচ্ছি যে ঠিক আছে যাবো আবার যখন ব্যথা কমে যাচ্ছে যে রিল্যাক্স আবার কোনো ব্যাপারই না ভুলে গেলাম তো এবার এরকমটা করতে করতে সানডে যেদিন হলো হুম তো সানডের দিন সম্ভবত নয় দিন হয়ে গেছে তো সেদিন আবার বিকেলের দিকে বিশ্বাস করবে না হাজব্যান্ডের ছুটি ছিল সেজন্য কিন্তু গিয়ে প্রচুর পরিমাণে যা হয় ফাস্ট ফুডের দোকানে কিন্তু সেই খাওয়া দাওয়া করে এসেছি যত কিছু হয় সব কিছুই খেয়েছি চাউমিন বলো চপ বলো মোমো বলো মানে ভাবলাম যে ডেলি ডেলি তো আসা হয় না একদিনেই মানে খুব কম আমরা বেরোই তাহলে যেহেতু অনেকদিন পরে আসলাম চলো যত কিছু পাবো সব কিছু একটু করে টেস্ট করি সেটা খেয়েছি আবার তার থেকেও কিন্তু আরও দুই তিন দিন আগে মানে মোটামুটি বৃহস্পতিবার কি বুধবার হবে মেবি সে সময় কিন্তু বিরিয়ানিও খেয়েছি এটাও মনে আছে তো যাই হোক গেল এবার হচ্ছে রবিবার রবিবারে যখন এগুলো খেলাম খাওয়ার পরে সন্ধ্যার দিকে একটু একটু পেটটা ব্যথা করলো মানে আমরা বাড়িতে আসলাম একটু একটু ব্যথা করলো কিন্তু তারপর ধীরে ধীরে কমে গেলো দাতানকে পড়ালাম পড়ানোর পরে আমি যখন রান্নাঘরে রান্না করতে গেলাম তখন না প্রায় সাড়ে নটা বাজে ভালোই মানে ব্যথাটা হচ্ছে তো আমি ভাবছি কী ব্যাপার আবার হচ্ছে মানে দাঁড়াই থাকতে ইচ্ছা করছে না মানে অন্য দিনের থেকে তুলনামূলকভাবে বেশি তো আমি দাঁড়া দাঁড়ায় থাকতে পারছি না তো আমরা দাঁড়ায় থাকতে পারছি না কি হচ্ছে তো এবার কোনো রকমে তাতানকে খাওয়ালাম খাওয়ানোর পরে মানে কাউকে যে আমি ভাত বেড়ে দেবো বা কিছু আমার না সেটা আর হচ্ছেই না তো সে মাকে বললাম যে মা আমি খাবো না আমার খুব খারাপ লাগতেছে পেটে ব্যথা করছে জানি না কেন কয়েকদিন ধরে ব্যথা হচ্ছে তো আমি না গিয়ে শুয়ে পড়ি তোমরা খেয়ে নাও তো এই বলে আমি শুয়ে পড়লাম কিন্তু তখন না মানে সেই দিন রাতে আমার দুটো কল ছিল দশটা থেকে ছিল আবার এগারোটা থেকে ছিল আমি কিন্তু তখন কাজটা মে মাসে শুরু করেছিলাম দু হাজার তেইশে তো যেহেতু তেইশে কাজটা শুরু করেছিলাম মে মাসে তো মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস হয়েছিল তো তখন কিন্তু না আমি দিনে চারটা পাঁচটাও কল নিতাম তো রাতে আমি দুটো কলও ছিল অনেক রাতেও কথা বলতাম এখন যেটা আমার ক্ষেত্রে একদম সম্ভব হয় না এতগুলো কল নেওয়া তো যাই হোক তো দুটো কল ছিল তো একজনের কলটা কথা বললাম ঠিক আছে কথা বললাম কিন্তু খুব ভালোভাবে বলতে পারিনি তাকে জানালাম যে শরীরটা খারাপ লাগছে পরে না হয় আরও ডিটেলসে কথা বলবো বাট কিছুটা কথা বললাম এবার তারপরে আমার কল ছিল বাংলাদেশে একটা বোনের সাথে সে বোনটা কনসিভ করেছিল জানো কিন্তু যাই হোক পরে বলবো তোমাদেরকে তো ওই বোনটার সাথে আমার কথা হলো তাকেও আমি বললাম যে আমার এরকম প্রবলেম হচ্ছে খুব ব্যথা হচ্ছে কথা বলতে বলতেও ব্যথা করছিল সে বললো যে তাহলে কথা বলতে না আমি বললাম না ডিউ রাখলে তো আবার প্রচুর কল ডিউ হয়ে যাবে তখন একসাথে এতগুলো কীভাবে ম্যানেজ করবো তো ভাবলাম চলো কথা বলেই নি তো তার সাথে কিছুটা কথা বললাম কথা বলার পরে আমি ফোনটাকে রেখে দিয়ে মানে আমি আর বসে থাকতে পারছি না না শুতে পারছি মানে খুব প্রবলেম হচ্ছে তো হাজব্যান্ডকে জানালাম যে আমার মনে হচ্ছে কি আমাকে এখন মেডিকেলে গিয়ে ভর্তি হতে হবে এমন ব্যথা করছে তো এই করতে করতে ও আমাকে বললো যে একটু ঘুমাও দেখো যদি ঘুমাতে পারো হয়তো ব্যথাটা ভুলে যাবে না হয় তাহলে সকালই ডাক্তারের কাছে যাবো ঠিক আছে সেভাবে শুয়ে পড়লাম যখন ঘুমিয়ে পড়লাম তখন কিন্তু আর কিচ্ছু টের পেলাম না ব্যথাটা আমি ভুলেই গেছি তারপরে সোমবারে সকাল থেকে আমি একদম ফ্রি আমার কোনো রকম পেইন নেই কিচ্ছু নেই আমি রিল্যাক্স তারপরে মনে করো মোটামুটি সাড়ে নটা নাগাদ আমার আবার একটা কল ছিল মানে দশটা থেকে তো আমি সাড়ে নটা থেকে কলটা নিলাম তো নিলাম কথা বলছি কথা বলতে বলতে আমার একটু পেন হচ্ছে কিন্তু তারপরেও আমার ওই হালকা পেইন আবার ব্যথাটা কমে গেল তো এই যে কমে যাচ্ছে না কমে যাওয়াটাই প্রবলেম যদি কন্টিনিউ ব্যথা হয় তাহলে তো মানে তখনই ডাক্তারের কাছে চলে যাই কিন্তু এই যে কমে যাচ্ছে মনে হচ্ছে এই তো আমি ওকে আছি তো এই ওকে আছি ভেবেই তো থেমে যাচ্ছি তো এই করে শেষে আমি কি করলাম আমার দাদানকে নিতে গেলাম স্কুলে কারণ ও ঠাকুরদার ছিল না আমাকে নিতে যেতে হবে তো আমি নিতে গেলাম জার্নি করে গেলাম আসলাম ঠিকই ছিলাম কোনো অসুবিধা হয়নি হ্যাঁ মাঝের মধ্যে একবার দুবার পেটটা ব্যথা করছিল তো ব্যথা করছিল আবার হচ্ছে আমার তো ব্যথাটা হচ্ছেই তো এবার বাড়ি আসলাম বাড়ি আসার পরে কি বলবো আর মোটামুটি একটা বেজে গেছিলো একটা দশ হবে বাড়ি এসেছি বাড়ি আসার পরে আমার হঠাৎ করে মানে ব্যথাটা কেমন জানি মানে হয় না যে মনে হচ্ছে সারা পেটের মধ্যে ছড়িয়ে পড়ছে ব্যথাটা মানে এবার মনে হচ্ছে যে হ্যাঁ কন্টিনিউ আসছে মানে কমছে না কমলে যে আমি একটু রিল্যাক্স হবো সেটা না কম হচ্ছে মানে খুব যে তীব্র সেটা না বাট হয় না যে একটা আমাদের শরীরে সেরকম কিছু কোনো এক জায়গায় যদি সেরকম হতেই থাকে একটা মানে শান্তি লাগে না অশান্তি ফিল হচ্ছে তো আমি আমার মাকে ফোন করলাম ফোন করে জানালাম যে মা জানো আমার এরকম কয়দিন ধরে ব্যথা ব্যথা হচ্ছে তুই বুঝতে পারছি না কেন আজকে এখন মনে হচ্ছে ব্যথাটা ওকে নিয়ে আসলাম স্কুল থেকে এখন মনে হচ্ছে একটু বেশি ব্যথা করছে মাও বকলো যে হ্যাঁ তুই ব্যথাগুলোকে এভাবে পুষ তুই সে ডাক্তার কাছে যেতে পারিস না আমি অনেক বকা টকা দিলাম বললাম হ্যাঁ আমি তাই ভাবছি যে আমি স্নান করে নিই স্নান নানান করে রেডি হই ওর বাবা তো দুটোর সময় লাঞ্চ করতে আসে তোর বাবাকে বলবো একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে এখানে দেখি একটু ওষুধ নিয়ে আসি ব্যথা তো এটাই ঠিক করলাম তারপরে আমি যখন পটি করতে গেলাম বিশ্বাস করবে না আমি মানে হয় না যে পটেতে যে বসবো মানে আমি বসতে পারছি না আমার পায়ের দুটো থাই যখন আমার পেটের ওই নাভির চারপাশে ওঘারিগুলোতে টাচ হচ্ছে মনে হচ্ছে যেন আমি মানে সেই টাচটা সহ্য করতে পারছি না এত অসহ্য একটা যন্ত্রণা আমি বসে পটি পর্যন্ত করতে পারছি না আমি যে এটা কী হলো আমার সাথে মানে আমি রীতিমতো পুরো ভয় পেয়ে গেছি তারপরে আমি কোনো রকমে সেখান থেকে বেরিয়ে স্নান কোনো রকমে স্নান করে রুমে আসলাম রুমে এসে আমি তো ভাবছি যে না এবার তো আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে এক তো কোনো অপশনই নেই তো আমি তখন রীতিমতো ড্রেস ট্রেস পরে আধার কার্ডও নিয়ে রেডি হয়ে গেছি জানি না মাইন্ড কী বলছিলো যাবো তো বাজারে ডাক্তারের কাছে আধার কার্ড দরকার নেই তারপরও আমার মন কেন জানি বলছিল আমার এত ব্যথা করছে যদি এমন হয় যে আমাকে মেডিকেলে যেতে হবে সেখানে তো আধার কার্ড লাগবে আমি নিয়ে রাখি আমি আধার কার্ড নিয়ে রেডি মাকে বললাম যে তুমি একটু দাতানকে খাইয়ে দাও আমার খুব পেট ব্যথা করছে আমি খাওয়াতে পর্যন্ত পারবো না তো সেই হিসেবে আমি রেডি রেডি হয়ে আছি দাতানের বাবা আসলো খেতে ওর বাবাকে বললাম তুমি পরে খেয়েও তুমি আগে আমাকে নিয়ে চলো বাজারে আমার খুব পেট ব্যথা করছে ওর বাবা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে আমাকে আমি কিন্তু জানি না যে ওই দিন এই যে বাড়ি থেকে বেরোচ্ছি সে বেরোনোর পরে আমার সাথে কি হবে বা কি হবে না আমি তো কিচ্ছু জানি না বেরোলাম তারপরে দাতানের বাবা নিয়ে গেল। সেখানে ডাক্তার ছিল না ফার্মাসির যারা থাকে ওষুধের দোকানে তারাই অনেকেই ওষুধ দেয় তো আমাকে একটা পেন পেনকিলার ওষুধ দিল বললো যে ব্যথাটা কমে যাবে আধা ঘন্টার মধ্যে তো কিছুক্ষণের মধ্যে কমে যাবে তাই বললো ফলে ব্যথাটা যদি না কমে তো আধা ঘন্টা পর আমি পেনকিলার ইঞ্জেকশান দেবো তো আমি বললাম ঠিক আছে তো ওষুধটা খেলাম খেয়ে ওয়েট করছি মানে কি বলবো কোনো ব্যথাই কমছে না মনে হচ্ছে যেন ব্যথাটা আরও ব্যথা করছে তখন দোকানে কয়েকজন ছিল তারা বললো যে দেখো আমার কেন জানি মনে হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্স হয়েছে এটা অ্যাপেন্ডিক্সের পেইন হতে পারে তোমরা পারলে মেডিকেলে চলে যাও তো আমি বললাম মেডিকেলে যাবো তো ও বললো যে দেখো যদি মনে হয় খুব ব্যথা হচ্ছে যাও নাহলে তুমি এখানে ওয়েট করো আধা ঘন্টা আগে আমি ইঞ্জেকশন দিতে পারবো না যেহেতু ওষুধটা দিলাম তো আমাকে একটা রুমেও যেতে বললো বললো এখানে তুমি শুয়ে রেস্ট করো আমি রুমে গিয়ে শোবো কি আমি তো বসতেও পারছি না শুইতেও পারছি না কিচ্ছু করতে পারছি না যন্ত্রণাতে আমি আধা ঘন্টা ওয়েট করার মতো মনে হচ্ছে আমার মানে শরীর দিচ্ছিল না যে আমি আধা ঘন্টার টাইম ওয়েট করে থাকতে পারবো তারপরে আমি যেটা করলাম ওর বাবাকে বললাম যে না তুমি আমাকে মেডিকেলে নিয়ে চলো আমি আধা ঘন্টা টাইমও থাকতে পারছি না আমি দশ মিনিটও থাকতে পারছি না আমি যদি দশ মিনিট থেকে আমি মরে যাব মানে এতটা আমার কষ্ট হচ্ছে হঠাৎ করে তারপরে কি হলো যাই হোক তারপর বাইকে করে ওর বাবা নিয়ে গেলো আমাকে নিয়ে যাচ্ছে যেতে যেতে প্রায় মেডিকেলে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার বাইরে গেটের মধ্যে ওর বাবা আমাকে আবার বলছে দেখো ব্যথা কোনছে কিনা মেডিকেলে গেলে কিন্তু ভর্তি করে দেবে তো আমি আবার ভয় পেয়ে গেলাম দাতনকে বাড়িতে রেখে আসছি এই সিচুয়েশনে চলে আসলাম যদি ভর্তি করে দেয় দাতান একা বাড়িতে থাকবে কি হবে না তাহলে আমি একটা কাজ করি ব্যথাটাতে একটু কম কমই লাগছে চলে যাই বাড়িতে মানে ওখান গিয়ে আধা ঘন্টা হয়ে গেছে ওখানে গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে নিই ব্যাক করবো শুধুমাত্র ব্যাক করবো ভাবলাম আবার সাথে সাথে তীব্র যন্ত্রণা আর থাকতে পারছি না তারপরে যাই হোক শেষ ডিসিশান এটাই হলো যে না আমাকে যেতেই হবে তারপরে চলে গেলাম যাওয়ার পরে ইমার্জেন্সিতে গেলাম ওখানে গিয়ে বলা হলো ওরা আমাকে প্রথমে একটা ইঞ্জেকশন দিলো সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমার মনে হলো যেন ব্যথাটা আমার সারা পেট জুড়ে সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়লো যে মানুষটার আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আমি দাঁড়াতে পর্যন্ত পারছি না এবার বলছে ইউএসজি করতে বললো তোমরা এখানে কি ইউএসজি করোনো এবার ইউএসজি করার জন্য যে আমি হেঁটে যাবো সে মানুষটা তো হেঁটেই যেতে পারছি না আমি বলছি এটা কেমন হসপিটাল আমাকে একটা গাড়ি দিচ্ছে না আমাকে তো গাড়িতে করে নিয়ে যাবে না হলে আমি কী করে হেঁটে যাবো কিন্তু হেঁটে যেতে পারছি না কিন্তু ওরা বুঝতে পারছে না সেটা আমার হাজব্যান্ড আমাকে ধরে ধরে কোনো রকমে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে আমি ইউএসজি লাইনে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে ইউএসজি লাইনে এত ভিড় ডেলিভারি পেশেন্টদের তা আর ওখানে বলছে যে যে আগে আসছে তাকে আগে করবে মানে আগে যে আমারটা করে দেবে সেটা না কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে থাকতে পারছি না আশেপাশে লোকজন আমাকে দেখে সবাই বসার মতো ব্যবস্থা করে দিচ্ছে বলছে তুমি এখানে শ তুমি এখানে বসো কিন্তু আমি বসতে পারছি না শুইতে পারছি না আমি কিচ্ছু করতে পারছি না আমি শুধু কান্না করছি শুধু কান্না করছি যে আমি দাঁড়াবে পর্যন্ত পারছি না বিশ্বাস করো আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি প্লিজ একটু প্রাইভেটে কোনো জায়গায় যদি তুমি পারো তুমি একটু খোঁজ নাও আমাকে নিয়ে চলো নাহলে আমি আজকে মনে হয় মরে যাব। আমাদের পাড়াতে রিসেন্টলি সেই সময়ে আমার সাথে যে ঘটনাটা সেদিন হয়েছিল তার দেড় মাস আগে একটা ছেলে পেটের যন্ত্রণা নিয়ে মারা গেছিলো তখন শুধু সেই কথাটা মনে পড়ছিল যে দেড় মাস আগে তো ও পেটের যন্ত্রণাতেই মারা গেছে আমারও পেটের যন্ত্রণা এমন যন্ত্রণা আমি সত্যি আমি মারা যাব আমি আর কোনো দিন দেখতে পারবো না এতটা আমার কষ্ট হচ্ছিলো আমি লাইনে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমি কীভাবে দাঁড়িয়েছিলাম জানো এত লোকের মাঝে আমি এভাবে দাঁড়িয়েছিলাম বিশ্বাস করবে না আমার মাথাটা পায়ের পায়ের তলায় দিয়েছিলাম মাথা পায়ের তলায় দিয়ে সেভাবে সেই পজিশনে আমি এরকম করে দাঁড়িয়েছিলাম তারপরে মানুষজন দেখে বলছে না সত্যি খুব প্রবলেম হচ্ছে তারপরে ইউএসসি রুমে ছেলেটাকে বললো যে না ওকে তোমরা আগে ইউএসসিটা করে দাও তারপরে যা করার করবে তারপরে আমার ইউএসসিটা করে দিল করে দিয়ে ওরা রিপোর্ট দেখে বলো তাড়াতাড়ি নিয়ে যাও ওকে লেবার রুমে নিয়ে যাও তারপরে নিয়ে গেলো ওখানে গিয়ে ডাক্তার ওরা দেখলো ওরা তো ওদের মতো বুঝতেই পারছে কী হয়েছে আমার হাজবেন্ডকে তখনই বললো যে আমরা কিন্তু দেরি করতে পারবো না ওকে এখনই একটা অপারেশন করতে হবে তো অপারেশন করতে হবে হঠাৎ করে দেখো এবার অপারেশন তো কথাটা ডিসিশানটা একবারে নেওয়া যায় না যে কীভাবে একটা ডিসিশান এমনি থেকে নিয়ে নেবে কেউ ও তখন কাকে ফোন করবে কি করবে আমার মা বাবা আছে মা বাবাকে বলবে তখন বলছে এখন আমার প্রাণটাও আগে এবার ওকে বলছে তুমি একটা সই করে দাও আমরা এখনই ওকে অপারেশন করবো তখন আমার হাজবেন্ডও ভাবছে যে ডাক্তার বলছে যদি না করি যদি ওর কিছু হয়ে যায় ও তো এরকম করছে যে ও থাকতেই পারছে না তারপরে আমাকে তখনই তৎক্ষণাৎ আমার যা ব্যবস্থা নেওয়ার করে টোরে আমাকে সাথে সাথে তখন অপারেশন করেছে আর অপারেশন করল তারপরে পরে জানতে পারলাম কি হয়েছে না হয়েছে তখন কিন্তু আমি ভাবিনি যে আমার কি প্রবলেম আছে বা আমার কী কারণে অপারেশন করতেছে বা কী হচ্ছে আমি কিছু না আমি শুধু ভাবছি ব্যথাটা থেকে আমাকে মুক্তি দিক আর আমি যেন আমার তাতানের কাছে ফিরে আসতে পারি আমার ব্যথাটা থেকে আমাকে মুক্তি দিক আমি এটা ভাবছি কিন্তু আমার কী ক্ষতি হচ্ছে শরীরে সেটা কিন্তু সেদিন আমি মানে কিছু বুঝতে পারিনি যেন আমাকে সেদিন যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমার যেই রাইট ওভারিতে তোমরা দেখলে যে রাইট ওভারিতে যে সিসটা হয়েছিল সেটা ওভারিয়ান টর্সন যেটা দেখা দিয়েছে রিপোর্টে তো আমার হেমারিজিক সিসটা পুরো ডার্ক হয়ে গেছিলো অনেক বড় হয়ে গেছিলো ডার্ক হয়ে গেছিলো সেটা কিছুদিন পরে হয়তো সেটা ক্যান্সারেসও হতে পারতো তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই সিস্টা ওভারিয়ান টর্সন করেছে বলতে গেলে সেখানে সেই যে সিস্টগুলোর ভিতরে ব্লাড জমে থাকে সেই ব্লাডগুলো জমে সেটা হচ্ছে হয়তো সেখান থেকে মানে হয় না যে অভিলেশন করার চেষ্টা করছিলো বাট তারা অভোলেশন করতে পারছিল না তারা চেষ্টা করছিল যে কারণে আমার ব্যথাটা কন্টিনিউ যখনই চেষ্টা করছে আমার ব্যথা হচ্ছে আর তারা না ভিতরে গিয়ে কোনো রকমে প্যাচ খেয়ে গেছে মানে ওই যে লিগমেন্টগুলো থাকে আমাদের ফিলোপিয়ান টিউবের যে লিগমেন্টগুলো থাকে হাতের মতো এরকম ছড়িয়ে থাকে সেটার সাথে ওই যে আমার সিস্টা ছিল সেটা কোনো রকমের এভাবে প্যাচ টাইপের খেয়ে গেছে যেটা টর্শন মানে ভিতরে যেটা যেতে হবে সেটা ভিতরে না যেতে পেরে বাইরে এই জায়গাগুলো দিয়ে রকমে প্যাচ খেয়ে গেছে তো সেই যে পেঁয়াজ খেয়ে গেছে এরকম করে কোনো রকমে সেটা আমি অতটা বুঝতে পারিনি ডাক্তার বুঝিয়েছিল তো সেই পেঁয়াজটার জন্য আমার খুব যন্ত্রণা হচ্ছিলো আর বলেছে এটা যদি আমরা এখন অপারেশন করে খুলে দিই হয়তো সামনের মাসে আবার ওই প্রবলেমটা হবে কারণ ওই সিসটা অনেকটা মানে কী বলবো যে ডার্ক হয়ে গেছে বললাম তো এরকম অনেক ইস্যু হয়ে গেছে এটা কিন্তু পরে ক্যান্সারেসও হতে পারে তো ওটা এমনিও আমাকে রিপোর্ট করতে পাঠিয়েছিল কোনো সমস্যা হয়েছে নাকি তো যাই হোক কোনো সমস্যা হয়নি তো বলেছে যে এটা যদি না অপারেশন করো অপারেশন মানে কেটে ফেলে দিতে হবে পুরোটা তাহলে সেফ আর যদি না করো তাহলে রেখে দিতে লাগবে তো শুনলো বেবি আছে সে কারণে কিন্তু আমার ওই রাইট যেটা ওভারি রয়েছে সেটা কিন্তু সেদিন কেটে বাদ দিয়ে দিয়েছে তো এই যে এত বড় একটা জিনিস আমার জীবনে ঘটে গেছে সেদিন ভাবতে পারিনি যেরকম কিছু হবে বা হতে পারে তো আমি সেজন্য কিন্তু সত্যি মানে তোমাদেরকে কি বলবো এই যে ছোটো মোটো কোনো ব্যথা বা কোনো কিছু যদি তোমাদের সাথে এরকম হয় অবশ্যই সেটাকে তোমরা অবহেলা করবে না তোমরা যত তাড়াতাড়ি পারো তোমরা অবশ্যই সবসময় ডাক্তারের সাথে কনসাল্টে থেকেও ইউএসজি রিপোর্ট করেছিলাম দেড় মাস আগে দেখিয়েছিল কোনো কিছু নেই কিন্তু দেড় মাসের ভিতরে কি এটা হয়ে গেল হয়তো সেদিন আমার রিপোর্টটাই ভুলে এসেছিলো নাহলে এটা কীভাবে সম্ভব আমাকে ডাক্তাররা বারবার বলছিলো তোমার কি সিস্ট ছিল আমি বলছি হ্যাঁ স্যার আমার সিস্ট ছিল কিন্তু আমি দেড় মাস আগে রিপোর্ট করেছি সেখানে কোনো কিছু আসেনি ডাক্তাররা না চুপ করে গেল কারণ তারা ভাবলো যেটা কী করে সম্ভব হতে পারে তারপরে আমার আরও কিছু প্রবলেম সেটা হচ্ছে আমি বিরিয়ানি খেয়েছি আমার এই যে প্রবলেমটা হচ্ছে তার মধ্যে এই যে সিস্টটাকে বাড়ায় যে জিনিসগুলো বিরিয়ানি খেয়েছি তাছাড়া বাড়িতে তো সব কিছুই খাচ্ছিলাম যা যা খাবার তারপরে পুরো ফাস্টফুড খেয়েছি সেদিন রবিবারে এগুলো তো আরও জিনিসটাকে বুঝতে পারছো কতটা কোন দিকে নিয়ে গেল তারপরে আমি জার্নি করেছিলাম তাতানকে যখন স্কুল থেকে নিয়ে আসি সে সময় যে আমার জার্নিটা হয়েছিলো সেই জার্নিটার জন্য কিন্তু ব্যথাটা আমার আরও পুরো শরীরে পুরো তীব্রভাবে হচ্ছিল তখন কারণ অলরেডি সেখানে আমার প্রবলেম হচ্ছে তার মধ্যে আমি এই জিনিসগুলো করেছি তো হয়তো এগুলো না করলে হয়তো ব্যথাটা একটু কম থাকতো কিন্তু যাই হয়েছে যা করেছে আমি মনে করি ভগবান ভালোর জন্যই করেছে হতে পারে সেটা আমার শরীরে থেকে যেত একদিন হয়তো এই যেটা আমাকে বললো যে ক্যান্সারাস হতে পারে সেরকম কোনো প্রবলেমও আমার হতে পারতো বা ভিতরেও আমার কোনো প্রবলেম হতে পারতো আমি হয়তো নাও থাকতে পারতাম আজকে যা হয়েছে ভালোর জন্য হয়েছে কিন্তু কী বলবো তোমাদেরকে সেই দিনটার কথা মনে করলে না আজও আমার ভীষণ কষ্ট হয় যখন বনেদের সাথে কথা বলি তখন তাদের মধ্যে কাউকে যদি কখনো এই কথাগুলো বলি সত্যি আমার মনে হয় যে বলি অনেককে বলি যাতে তারও সাবধানে থাকে কিন্তু তোমাদের তো বলতে পারি না সেজন্য ভিডিওর মাধ্যমে আজকে আবার বললাম যে তোমরা প্লিজ সাবধানে থেকো তোমাদের যদি কখনো রকম প্রবলেম হয় যে পেটে এরকম একদিন দুদিন তিন দিন ঠিক আছে বাট ব্যথাটা যদি কন্টিনিউ হয়ে যায় তোমরা আমার মতো এরকম অবহেলা করো না তোমরা অবশ্যই ডাক্তারের কাছে যাবে আর তোমরা ইউএসজি রিপোর্টটা যাদের পিসিওডি বা সিস্ট আছে তারা প্রায় চেষ্টা করবে তোমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করার এমনটা নয় যে আমার বেবি হয়ে গেছে মানে আমি ফিট এটা আমি বুঝতে পেরেছি সেদিন থেকে কারণ আগে আমি জানতাম বেবি হয়ে গেছে সিস্ট মানে বেবি হবে না বেবি হয়ে গেছে মানে আমি ওকে কিন্তু না এটা সুগারের মতো একটা ওষুধ হলো এটাকে যদি আমাকে কন্ট্রোলে রাখতে হবে আমার শরীরে হয়েছে মানে আমার শরীরে ক্ষতি করবে আমার বেবি হয়েছে ঠিক আছে কিন্তু এই প্রবলেমটা তো আমার শরীরেই আছে আমি যদি এখন পুরো ফুড জাঙ্ক ফুড তেলেভাজা জিনিস ময়দা জিনিস সব কিছু যদি কন্টিনিউ খেতেই থাকি খেতেই থাকি তাহলে তো প্রবলেমটা আমার শরীরেই বাড়বে ক্ষতিটা আমারই হবে কিন্তু সেটা আমি ভাবিনি শুধু এটাই ভেবেছিলাম যে এটা সমস্যার মানে হচ্ছে বেবি না হওয়া তো বেবি হয়ে গেছে মানে আর কোনো ব্যাপার না কিন্তু এটা আমি ভুলছিলাম তোমাদেরকেও বলছি তোমরা ভুলটা কেউ করবে না অবশ্যই তোমাদেরও শরীরের যত্ন রাখবে তোমরা মনে করবে যে এটা সুগারের মতো একটা রোগ আমাদের শরীরে যেহেতু বাসা বেঁধে গেছে সেটাকে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে এমনটা নয় যে বেবি নেওয়ার জন্য আমরা শরীর এখন যে পরিমাণে খাটছি সেটাই খাটনি খেটে যাব সেটা নয় তবে অনেকটা খাওয়া দাওয়ারের মধ্যে বা লাইফস্টাইলের মধ্যে আমাদেরকে ম্যানেজটা ম্যানেজ করে রাখতে হবে যাতে এই প্রবলেমটা বেশি দূর পর্যন্ত না যেতে পারে যাই হোক আজকে তোমাদের সাথে আমার জীবনের এই তিনটার কথা শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের মনে হয় তোমাদের উপকারে লেগেছে অবশ্যই ভিডিওটা তোমরা একটা লাইক করবে পারলে তোমরা শেয়ার করতে পারো যাতে আরও অনেকেই এই বিষয়টা জানতে পারে আর এরকম ভুলটা না করতে পারে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো